আজকে আপনাদেরকে জানাবো অলৌকিক একটি ঘটনা। যে ব্যক্তি 100টি খুন করেও আল্লাহর রহমতে মাফ পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের একজন লোক ছিল যে 99টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করেছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতর শরীয়তের গভীর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি 99টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে, তুমি 99টা লোককে খুন করেছো, আল্লাহ তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেললো। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো। তার সাথে তার মতের মিল হয়নি বলে সে আবিদকে মেরে ফেললো। সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরে ফেললো। এরপর সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো। তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল। সুতরাং এ সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায়। সে জানতে পারলো এক আলেমের কথা। সে সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি 100টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে? তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন, যদিও বা তুমি 100টি লোককে হত্যা করেছো। যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? যদি বা এই লোকটি 100টা মানুষকে হত্যা করেছে, আল্লাহ তার তওবাতে খুশি হবেন। কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না। তিনি আরো বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, এটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন সব লোক রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ পর্যন্ত এই শহরে থাকবেন ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ নেশাখোরের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবাও করে, তারপরও সে এই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশে সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত। যখন ওই ড্রাগ ডিলার যার কাছ থেকে ড্রাগ কিনতো তার সাথে সাক্ষাৎ হলে সে ড্রাগের কথা মনে করিয়ে দিবে, যে বন্ধুর সাথে নেশা করা হতো, তার সাথে দেখা হয়ে গেলে ড্রাগের কথা মনে পড়বে। একই ঘটনা ঘটে যারা মদ খায়। মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে। তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সেই কারণে আলেম সেই খুনিকে বললেন, তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে। ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে, বিতরিতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো, তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে। আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব, সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে। তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতাদের দল আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বলেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি, কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল কিন্তু সে অন্য শহরে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন। দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নিবে। আল্লাহ তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও, তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের ভালো লোকদের নিকটবর্তী হয়, তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত
সংকুচিত করা এবং তার অন্য শহর ভালো লোকদের মধ্যকার দূরত্বকে সংকুচিত করা, অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নেদের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তার সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি। তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চাইছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃষ্টান্ত নিয়ে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।